সকল বেথার বোঝা বইতে পারে না, সবুজ আলা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হোশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল বেথার বোঝা বইতে পারে, সবুজ আলা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় হারায় না হোশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন, গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন দেখে দেখে বড় শুধু নাবিকের মন, সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। মৃত্যু আমাদের জীবনে আসবে কি আসবে না, নাকি এড়িয়ে যেতে পারবো? মৃত্যু আমাদেরকে বন্ধ গেরাও করে রেখেছে, আল্লাহ অর্ডার করতে দেরি, আমাদের প্রাণ পাকে বের করে নিতে দেরি করবে না। আমি আপনাদেরকে আরো একটু যদি ছোট্ট করে বলে, বন্ধু মুসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, মুসা কালিমুল্লাহ যখন দেহ থেকে প্রাণ পাখিটা আলাদা হয়ে গেল, তখন প্রশ্ন করা হলো আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, রে পেরুল মধ্যপাড়ার মানুষ রে, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো বন্ধু, যে মুসা সম্পর্কে আল্লাহ বলেছেন, মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। 1,24,000 মতান্তরে 2,00,000 মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে বন্ধু 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বন্ধু ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি উত্তর দিয়েছিল যে আমি আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছিল, এমন ভাবে পেয়েছিলাম, জীবিত একটা চড়ুই পাখিকে, জিন্দা একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেই অবস্থা হয়, আমি মুসার কাছে আমার মরণটা তেমনই মনে হয়েছিল। জোরে জোরে বলুন না আল্লাহ আকবার। আমি এক্সাম্পল যদি দেই ছোট্ট করে বলি, সকালে এবং সন্ধ্যা এই দুই টাইম আমাদের আশেপাশে বাংলা রান আছে কেন আছে, দোকান আছে না নাই, নাস্তার পাগল মানুষ আছে না নাই? বন্ধু দেখবেন তেল ভর্তি করাই থাকে, একবারে টকবক করে উতরায়, এটার মধ্যে সিঙ্গারা বলেন, পুরি বলেন, আর পেঁয়াজও বলেন, ছাড়তে দেরি রে, কিছুক্ষণের মধ্যে মচমচে ভাজা হয় কি হয় না? এবার মুসা ডেকে ডেকে বলে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, ওই একটা জিন্দা চড়ুই পাখিকে দরে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে, তেলের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন হয় রে, মরতেও পারে না যে বন্ধু শান্তি পাবে, এবং উড়তেও পারে না যে এখান থেকে রেহাই পাবে। জীবিত চড়ুই পাখিকে ছেড়ে দিলে জিন্দা অবস্থায় চড়ুই পাখি ভাজা হবে কি হবে না? যেমন হই রে, আমি মুসার কাছে মরণটা তেমনই মনে হয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিসসালামের নাম শুনেছেন কিনা? বন্ধুরে আমার, আপনাদেরকে মৃত্যু সম্পর্কে একটু বোঝানোর জন্য বলছি, কারণ মানুষ পৃথিবীর লোভে এমন পাথর হয়েছে যে কোন মুহূর্তে তার মরণ হতে পারে সেটার কথা মনে নাই, শুধুমাত্র বিবি বালবাচ্চার ভবিষ্যতের জন্য পাগল পাড়া, সকাল টু সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা শুধু ইনকাম নিয়ে ব্যস্ত আছে। এখানে আমার সামনে কোরআন শরীফ, কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, বন্ধু ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না রে, কার জন্য পাগল? দুইটা চোখ খাটার পরে সন্তানেরা বাবা মার সম্পত্তি নিয়ে পাগল হয়ে যায়।
বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন তিনি কন্টিনিউ রোজা রাখতেন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো জোরে জোরে সুবহানাল্লাহ ইফতারগুলো কোথা থেকে আসতো জান্নাত থেকে আসতো ইফতারগুলো খাবারের পরে কিছু থাকে না সব তো আর খাওয়া সম্ভব হয় না ঠিক কিনা বলেন কিন্তু বন্ধু যখন এই যা কিছু অবশিষ্ট থাকতো তা আবার রিটার্ন চলে যেত বন্ধু এমন পাওয়ার এমন মর্যাদা হযরত ইদ্রিস আলাইহিস সালামের ছিল বন্ধু একদিন আজরাইল আসলেন ওনার সাথে দেখা করার জন্য লম্বা ঘটনা ছোট করে বলছি আজরাইল যখন আসলো আজরাইল আসার পরে বন্ধু ওনার সাথে দেখা হলো কথোপকথন হলো ওনার সাথে আলাপ হলো ওনার সাথে প্রেম করবে কি করবে মানে সম্পর্ক করবে একটা ভালো সম্পর্ক করবে এবার ইদ্রিস আলাইহিস সালাম জানতে চাইলেন আপনি কে আমি মূল জায়গাটা বলছি কয় আমি হলাম আজরাইল কয় আজরাইল তো আসে মানুষের মরণের সময় হলে সৃষ্টির পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হলে কয় আপনি কি আমার মৃত্যু দেওয়ার জন্য এসেছেন কয় না আপনার সাথে একটা সম্পর্ক করার জন্য এসেছি কয় কি সম্পর্ক কয় সম্পর্ক করতে হলে শর্ত আছে রে কয় শর্ত কি প্রথমত হলো আমাকে মরণ দিতে হবে দ্বিতীয়ত হলো আবার পুনরায় জিন্দা করতে হবে আমাকে জান্নাত দেখাতে হবে জাহান্নাম দেখাতে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন এবার ইদ্রিস আলাইহিস সালামকে বন্ধু মৃত্যু দেওয়া হলো কই মৃত্যুর স্বাদ আপনি কেন নিতে চান কই এই কারণে নিতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন যেন অনুভব করতে পারি এবং সেটা অনুভব করে যেন আল্লাহর যেই হুকুম আল্লাহর ওয়ার্ডার মানতে পারি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার সেই কথা অনুযায়ী তারা দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো কি করা হলো দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো আবার তাকে জিন্দা করা হলো এবার জিন্দা করার পরে তাকে প্রশ্ন করা হলো ওগো নবী আপনি যে মৃত্যু বরণ করেছেন মৃত্যুটা আপনার কাছে কেমন মনে হয়েছে এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছিঁড়ে ফেললে যেমন মনে হয় অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন মনে হয় আমার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে জোরে জোরে আল্লাহু আকবার উনি একজন নবী উনি জাহান্নাম দেখতে চেয়েছেন জান জাহান্নাম দেখলেন উনাকে যখন জান্নাত দেখতে চাইলেন তখন আজরাইল বলেছিল নবী গো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কথা দিলাম জান্নাত দেখার পরে ফিরে আসব কথা অনুযায়ী তিনি জান্নাতে চলে গেলেন যেটা কিতাব প্রমাণ করেছে বন্ধু যখন তিনি জান্নাতের দিকে কদমটা বাড়ালেন প্রথম দিকে তিনি জান্নাতে জুতাগুলো বাইরে রেখে প্রবেশ করেছেন ওখানে তিনি ভিতরে ঢুকলেন বন্ধু ভিতরে ঢোকার পরে জান্নাতের এই মনোরম পরিবেশ দেখার পরে উনি ওখান থেকে বাইরে এসে আবার জুতাগুলো নিয়ে জান্নাতে চলে যায় আজরাইল বললেন নবী গো বের হয়ে আসুন আপনাকে দুনিয়ায় দিয়ে আমি আমার অন্য কাজে নিয়োজিত হব তখন আল্লাহ ডেকে ডেকে বলল আজরাইল আমার নবীকে ডিস্টার্ব করো না আর ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে রে আজরাইল একটা মানুষের একবার তো মরণ হয় দুইবার না আমি ইদ্রিসের একবার মরণ হয়েছে জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখবে আমি তো জাহান্নাম দেখেছি আমি জান্নাত থেকে আর বাইরে আসব না ইদ্রিস আলাইহিস সালামের কপালে তকদির এটাই ছিল বন্ধু এমন প্রেমময় ছিল যার চতুর্পাশ তারপরেও যদি ওনার বক্তব্য হয় রে যে আমার মরণটা এমন হয়েছিল আমার কাছে আমার মৃত্যুটা কেমন মনে হয়েছে জীবিত মানুষের চামড়া চলে ফেললে জীবিত প্রাণীর চামড়া চলে ফেললে ওই প্রাণীর কাছে যেমন কষ্টকর মনে হয় তেমন যদি হয় নবীর বক্তব্য আপনার আমার উপায় আসেনি কথা বলেন না কেন উপায় আছেনি তবে উপায় আছে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ বলেছেন চমৎকার নিউজ বন্ধু লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাত
জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আগুনে পড়লে কি হওয়া যায়? সোনাখাঁটি হয়ে যায়, সমুদ্র পাড়ি দিলেই বন্ধু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। তেমনি মানুষের জীবনটাও এরকম একটা জায়গা, এই জায়গাতে দুঃখ আসবে কখনো, সুখ আসবে কখনো, হাসি কখনো, কান্না কখনো। ও বন্ধু, সবকিছু মিলিয়ে নিজের জীবনকে চালাতে হবে, ভেঙে পড়া যাবে না। আপনারা জানেন আরেকজন নবী, আমরা জানি যেটা আমাদের নবীর পূর্বে পৃথিবীতে ছিলেন, যিনি বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীতে আসবে রে যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ। যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসা নবীর নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বন্ধু ঈসা নবী কিন্তু মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো, চাইতে দেরি আসমানি খাবার ওনার জামানায় ওনার কাছে চলে এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এমন একজন মর্যাদাপূর্ণ নবী যাকে বলেছেন রুহুল্লাহ ঈসা নবী। একদিন বন্ধু মৃত্যু ব্যক্তিকে জীবিত করলেন, মৃত্যু ব্যক্তিকে যখন জীবিত করলো, জীবিত করার পরে মৃত্যু ব্যক্তির সাথে ওনার কথা হলো, উনি প্রশ্ন করেছিলেন আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর বয়স কত বছর হলো? কয় আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। কত বছর? 4000 বছর হয়েছে আমার মরণ হয়েছে, এখনো পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না। সেই মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না? কথা বলেন না কেন? আমাদের সবাইকে মনে রাখতে হবে কুল্লু নফসিন যায়কাতুল মউত, অল মেন উইল ডাই। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আজরাইল আসলো, আজরাইল যখন আমার নবীর বুক মুবারকের উপরে হাত রাখলো রে, আমার নবী প্রশ্ন করলো আজরাইল কি রাখছো? কয় আমার নবী গো একটা আঙ্গুল রাখলাম। এবার আমার নবী ডেকে ডেকে বলে আজরাইল তোমার একটা হাতের আঙ্গুল আমার বুকের উপর রেখেছো, আমি নবীর কাছে এতটা কষ্টকর মনে হয়, আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমি নবীর বুকের উপর তুলে দেওয়া হতো আমি নবী এতটা কষ্ট অনুভব করতাম না, তোমার আঙ্গুলের চাপ আমার কাছে এতটা কষ্টকর মনে হয়। রে আজরাইল আমার গুনাগার উম্মতের মৃত্যুর কষ্ট সহ আমাকে দিয়ে দাও। এখানে আমি বুঝাইতে চাই বন্ধু, দেহ থেকে প্রাণ পাখি বের করার সিস্টেম আছে, কাফেরের জন্য এক ধরনের, মুনাফিকের অবস্থা হবে এক রকম, ইমানদারের অবস্থা হবে এক রকম, কিন্তু আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটা সেটা তো করতে হবে। কথা বলেন না কেন? প্রক্রিয়া করতে হবে কিনা? অপারেশন থিয়েটারে যখন নেওয়া হয় তার এই বিমারটাকে তুমি এখান থেকে ফিনিশ করতে হলে, ধ্বংস করতে হলে অবশ্যই ডাক্তার সে অপারেশন থিয়েটারে গিয়ে রুগীকে সিস্টেম অনুযায়ী কিন্তু সব কাজ করলে সে সফল হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সেই মৃত্যু আমাদের জন্য চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছেন, এই মৃত্যুর চিন্তা কিন্তু এখন আমরা করি না। আমরা মনে করি আমরা অমর হয়ে পৃথিবীর বুকে এসেছি, ঠিক কিনা? কিন্তু এটা মনে করা একবারে বোকার কাজ, বোকা মানুষের কর্ম বন্ধু, এটা কখনোই আমরা মনে করা বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে মরণ হতে পারে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকব, ঠিক কিনা বলেন? আপনারা যারা এদিকে আসেন ভিতরে চলে আসেন, এদিকে জায়গা আছে আসেন, এদিক দিয়ে ভিতরে এসে বসেন, ভিতরে চলে আসেন, আসেন আসেন, আলোচনা যদি শুনতে আসতেন ভিতরে চমৎকার জায়গা, এদিকে চলে আসেন, পিছনে জায়গা আছে, দাঁড়ায় থাকা তো কতক্ষণ দাঁড়ায় থাকবেন, চলে আসেন এদিক দিয়ে ভিতরে চলে যান।